তাই চলে এসছি আমার নেক্সট রেসিপি নিয়ে। আজকে আমি সবার সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। তো চিকেন মোমো রেসিপি বানানোর জন্য ময়দা, নুন, সাদা তেল, আমি এখানে দু চামচ, বড় চামচে দু চামচ থেকে তিন চামচ সাদা তেল নিয়েছি। তোমাদের দরকার পড়লে তোমরা বেশিও নিতে পারো। এরপর আমি নুন আর সাদা তেলটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। যখন এটা মিক্স করবে খেয়াল রাখবে ময়দাটা যখন মুঠো করবে তখন যেন একটা মুঠো হয়, আবার যখন ঝুরঝুরে করবে তখন যেন খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এটাই হচ্ছে ময়দার মাখার একটা সহজ উপায়, কারণ যদি আমরা এইভাবে ময়দাটা মাখি তাহলে মোমোর যে সাদা পরকটা সেটা খুব ভালো থাকে আর সফট থাকে। আর একটু একটু করে গরম জল দিয়ে আমি ময়দাটা মাখবো। গরম জল ইউজ করলে ময়দাটা খুব সফট হয়ে যাবে। ময়দাটা সফট করার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ময়দাটা যেন খুব একটা শক্ত না হয়ে যায়, কারণ ময়দাটা খুব একটা শক্তও হবে না, খুব একটা নরমও হবে না, ঠিক মিডিয়াম সাইজের ময়দাটা মাখতে হবে। আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে একটু শক্ত করে। আর মাখার পর ডোটাতে শুধু সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমি এখানে আধা ঘন্টার জন্য ডোটাতে তেল মাখিয়ে রেখে দিয়েছি। ডোটা আমার রেডি, ঠিক এইভাবেই ডোটা রেডি করতে হবে। এরপর আমি যাচ্ছি চিকেন মোমো বানানোর জন্য। চিকেন, এবার চিকেনটা আমি এখানে পাঁচ টুকরো নিয়েছি, পুরো সলিড চিকেন আছে, কোনো রকম হাড় কিছু নেই। এরপর আমি এই চিকেনটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। যদি তোমরা চাও এটা পেস্ট নাও করতে পারো, বাট চিকেন মোমোতে পেস্ট না করলে মোমোর যে গ্রেভিটা আছে ভেতরে সেটা ঠিকঠাক লাগে না। তো পেস্ট করার পর এটা ঠিক এই রকম দেখতে লাগছে। এরপর আমি এটাতে পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিচ্ছি। এরপর পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি এটাকে একটু মিক্স করে নেব। তার সাথে আমি সয়া সস ইউজ করছি, ঠিক এক চামচ থেকে দু চামচ মতন সয়া সস এখানে ইউজ করবে। যেহেতু সয়া সসে নুন থাকে তাই নুনটা যখন অ্যাড করবে একটুখানি ভেবে অ্যাড করবে। তার সাথে আমি এখানে দিচ্ছি গোলমরিচ এক চামচ মতন, আমি এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। এরপর আমি দিচ্ছি, এরপর অ্যাড করছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে। আমার ভিডিওর ওপরে যে আই বাটনটা আছে সেটাতে ক্লিক করলেও তোমরা সেখানে চিলি ফ্লেক্সের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা চিলি ফ্লেক্সের ভিডিওটা দেখতে পারো। কীভাবে বাড়িতে খুব চট জলদি চিলি ফ্লেক্স বানানো হয়, ঠিক দোকান থেকে যেরকম চিলি ফ্লেক্স কিনতে পাওয়া যায় ঠিক সেরকম স্বাদেরই চিলি ফ্লেক্স বাড়িতেও বানানো হয়। তো তোমরা সেই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে চিলি ফ্লেক্স বানাতে পারো। আমি এর সাথে একটু পরিমাণ নুন আর সাদা তেল অ্যাড করে নিচ্ছি, কারণ এটা যখন নুন আর সাদা তেলটা অ্যাড করব, নুনটা যেহেতু আমাদের সয়া সসে থাকে তাই একটু কম পরিমাণে অ্যাড করছি, আর সাদা তেলটা অ্যাড করছি যাতে এর ভেতরে একটা আলাদা একটা টেস্ট আসে। তোমরা চাইলে তেল ইউজ করতে পারো অথবা তেলের জায়গাতে ভিনিগার ইউজ করতে পারো। আমি এখানে তেলটা ইউজ করেছি কারণ আমার এখানে খুব কম পরিমাণ চিকেনের মশলাটা আছে। যদি আমার এখানে বেশি পরিমাণ চিকেনের মশলা থাকতো অবশ্যই আমি এখানে ভিনিগার ইউজ করতাম। কেউ যদি চিকেনের মশলাটা বেশি পরিমাণ বানায় সেখানে তাহলে ভিনিগার ইউজ করতে পারে এক চামচ, আর যদি তোমরা কম পরিমাণে চিকেনের মশলা বা গ্রেভিটা বানাও তাহলে সেখানে তেল, সাদা তেল তোমরা ইউজ করতে পারো। এরপর খেয়াল রাখবে ভালোভাবে মশলাটা যেন আমাদের রেডি হয়ে যায়। এরপর ঠিক আধা ঘন্টার জন্য আমি এটাকেও ঢেকে রেখে দেবো, কারণ যতক্ষণ রাখা হবে টেস্ট আরও বাড়বে। তারপর আমি একটু গাজর অ্যাড করে দিয়েছি সরু সরু করে কেটে। এরপর ময়দাটা আমার রেডি হয়ে গেছে। ময়দাটাকে আমি
খুব অল্প অল্প করে বেলতে শুরু করে দিয়েছি লুচির মতন বড়ে নিয়ে গ্রেভিটা স্টার্ট করব। এরপর লুচিটাকে ঠিক এইভাবে বেলবো, ঠিক লুচির মতন ময়দার গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, সাদা তেল ইউজ করতে পারো, বাট আমি এখানে সাদা তেল ইউজ করছি না, আমি এখানে গুঁড়ো ইউজ করছি। এরপর গ্রেভিটা আমি ঠিক এই লুচির মতন এর ভেতরে ভরে আমি তোমাদেরকে দেখাবো। এরপর খুব সামান্য পরিমাণ আমাদের গ্রেভিটা নিয়ে দুটো মুখ এক জায়গায় করে ঠিক শাড়ির কুচির মতন ভাঁজ দিতে হবে। ঠিক এইভাবে, এটা খুব একটা সোজা প্রসেস মোমো বানানোর। অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। আমি যে কটা লুচির মতন বেলে রেখেছিলাম আমি সবগুলো ঠিক সেম প্রসেসে ভরে নেব। এরপর আমি এখানে মোমো স্টিমার ইউজ করছি না, একটা বড় ডেচকির ভেতরে জল দিয়ে একটা ফুটো থালা ইউজ করছি। এই ফুটো থালাটা ইউজ করার কারণ হচ্ছে ভেতর থেকে যে ভাপটা উঠবে তখন যেন মোমোগুলো স্টিম হয়ে যেতে পারে। আর আমি একটা কড়াইয়ের ঢাকনা ইউজ করছি যার ভেতরে মোমোটা স্টিম হবে। আমি এটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো এটা গরম হয়ে যাওয়ার পর আমি মোমোগুলো দিয়ে দেব। আমার যথেষ্ট জলটাও গরম হয়ে গেছে, স্টিম অলরেডি ভেতরে হচ্ছে, তো আমি এর উপরে সাদা তেল ইউজ করছি। তেল ইউজ এই জন্য করছি যখন আমি মোমোগুলো দেব তখন যেন জলের ভাপে এটা লেগে না ধরে বা আমার মোমোটা ছিঁড়ে না যায়। যখনই স্টিম করবে তখনই মোমো যেখানে বসাবে সেখানে সাদা তেল ইউজ করবে। আমি এখানে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, এরপর একটা একটা করে মোমো সাজিয়ে নেব যাতে মোমোগুলো ভালো করে স্টিমও হয়ে যায় আর না ছিঁড়ে খুব চট জলদি উঠেও যায়। এই মোমোগুলো স্টিম হতে কম করেও সময় লাগবে 10-15 মিনিট। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এত দূর চলে এসছো যখন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে চেক করে নেবে যে বেল বাটনটা ক্লিক হয়েছে কি না। যদি বেল বাটন ক্লিক না হয় আমার ভিডিওর কোনো নোটিফিকেশন তোমার কাছে যাবে না, তাই আমার কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে নেবে। এইভাবেই হয়ে গেল চিকেন মোমো রেডি। দেখতেই পাচ্ছ কতটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগছে। আর আমি ফ্ল্যাশ জ্বালিয়ে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। মোমোর পুরটা ঠিক এইভাবে ভরলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিটা একটু কঠিন। অবশ্যই আমি যে পদ্ধতিটা দেখালাম সেটাতে